আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে রিসেন্টলি একটি নিউজ তোমরা নিশ্চয়ই দেখেছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা গুচ্ছ থেকে আলাদা হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। এই ব্যাপারে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা নিবে, সেখানে কি সেকেন্ড টাইম অ্যালাউ করা হবে কি না, কয়টি ইউনিট থাকবে, কিভাবে পরীক্ষা হবে, এরকম নানা প্রশ্ন করেছিলে। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা সেই আপডেটটা জেনে নিই। বন্ধুরা, তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, সেকেন্ড টাইম পরীক্ষা না রাখার প্রস্তাব। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য জানান, এবার যুক্ত হচ্ছে নতুন ইউনিট, এছাড়াও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করেছে কমিটি। শীঘ্রই ওই কমিটি চূড়ান্ত করবে 24টি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতোই তারা লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহু নির্বাচনী প্রশ্ন, তবে আগের মতো থাকবে না সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রস্তাবনাটি দেওয়া হয়েছে সেই প্রস্তাবনা অনুযায়ী নতুন ইউনিট যুক্ত হচ্ছে, পাশাপাশি প্রশ্নর পদ্ধতিতে অর্থাৎ পরীক্ষার যে পদ্ধতি থাকবে বা কোশ্চেন প্যাটার্ন থাকবে সেখানেও কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে, পাশাপাশি সেকেন্ড টাইমারদের সুযোগ না দেওয়ার প্রস্তাবও কিন্তু করা হয়েছে। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। ইতিমধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা। ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, গুচ্ছে থাকছি না আমরা, এটি শতভাগ নিশ্চিত, তবে সেকেন্ড টাইম ভর্তি পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভায় চূড়ান্ত করা হবে। তার মানে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখনও চূড়ান্ত না, সেটা ভর্তি কমিটি সভায় চূড়ান্ত করা হবে। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবারে ভর্তি পরীক্ষায় নতুন করে ই ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে মোট 5টি। যথারীতি এ ইউনিট হবে বিজ্ঞান অনুষদের জন্য, বি ইউনিট হবে কলা অনুষদের জন্য, সি ইউনিট হবে ব্যবসা অনুষদের জন্য, ডি ইউনিট হবে সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য, এবং ই ইউনিট হবে চারুকলা অনুষদের জন্য। এর মধ্যে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সকল বিভাগের শিক্ষার্থীরা। তার মানে ডি ইউনিট হচ্ছে একটি কমন ইউনিট হতে যাচ্ছে। ভর্তি কমিটি সূত্রে আরও জানা যায়, 2024-25 শিক্ষাবর্ষে এবারে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে, অর্থাৎ একাধিক শিফটে ভর্তি পরীক্ষাটি হবে। এর মধ্যে ব্যবসায় ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল বিকাল দুই শিফটে, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল দুপুর বিকাল তিন শিফটে। 31 জানুয়ারি শুক্রবার শুরু হয়ে পরীক্ষা শেষ হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার। পরীক্ষার সম্ভাব্য সময়সূচি 31 জানুয়ারি সি ইউনিট, 7 ফেব্রুয়ারি বি ইউনিট, 14 ফেব্রুয়ারি ইউনিট, 22 ফেব্রুয়ারি এ ইউনিট এবং 28 ফেব্রুয়ারি ডি ইউনিটের মধ্য দিয়ে শেষ হতে পারে এবারের ভর্তি পরীক্ষাটি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন গণমাধ্যমকে বলেন, গুচ্ছে থাকছি না আমরা, এটা নিশ্চিত, পাশাপাশি সেকেন্ড টাইম না থাকার বিষয়ে ভর্তি কমিটির প্রস্তাবনা দিয়েছে। গত 2-3 বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেইনি, এই জন্য কিছুটা সময় লাগছে, আশা করি আগামী 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী 31 জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সব কিছু যেহেতু আইটি দপ্তরে করবে তাই গুছিয়ে নিচ্ছে তারা, তবে এই সপ্তাহে ভর্তি কমিটি সভায় সব কিছু জানিয়ে দেওয়া হবে। তার মানে তোমরা বেশ কিছু ইনফরমেশন জানতে পারলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নসের পরিবর্তন আসছে, সেকেন্ড টাইমারে না থাকার ব্যাপারে প্রস্তাব করা হয়েছে, একাধিক শিফটে ভর্তি পরীক্ষা সহ ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য সময়সূচিও কিন্তু দেওয়া হয়েছে। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা, আর যখনই এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।